হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে রাধেকে কোলে নিয়ে ভিডিও করছি, তো হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। এই তো হাই বলেছি। তো চলুন, আজকে বাড়িতে কী কী কাজ বাজ করলাম না বললাম সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখা যাক তাহলে। তো চলুন তাহলে চা খেয়ে নেওয়া যাক। তো আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি, তো ছেলেকে পড়তে দিতে যাচ্ছি, পড়তে দিয়ে একটু বাজার করে নিয়ে আসব। তো চলুন তাহলে যাওয়া যাক। বাজার করতে এসেছি ছেলেকে নিয়ে। তো আমি এবার ফিরে চলে এলাম, বাইরে বেরিয়েছিলাম, এই যে বাজার করে নিয়ে এসেছি, নিয়ে চলে এসেছি। তো চলুন তাহলে বাজারগুলো দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। তো এবার আমি রান্না করব, তো চলুন তাহলে রান্না করা যাক। কি কি রান্না করছি? তেমন কিছু রান্না করব না, ভাত করব আর মাংস, আর কিছু করব না। আমার এদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাত লাগিয়ে নেব। তো আজকে আমি চিকেন কারি বানাবো। তো চিকেন কারি বানাতে কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি, আর টুকরো করা আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। তো আর ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা গরম মশলা। তো চলুন তাহলে চিকেন কারিটা বানানো যাক। মাংসটা ম্যারিনেশন করা হয়নি আমার, তো মাংসটা ম্যারিনেশন করে নেব করে নিয়ে। তো চলুন দেখা যাক চিকেন কারিটা বানানো যাক। এই যে আমার এখানে মাংসটা ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে, আর আলুটাও এদিকে আমি ভেজে রেখে দিয়েছি। তো চলুন তাহলে রান্না করা যাক, মাংসটা রান্না করা যাক। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা লাল লাল হয়ে উঠে গেছে। এবার গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দেবো। এগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর আমি টমেটো কুচিটা অ্যাড করে দেবো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা তুলে দেব। তো মাংসটা তুলে দিচ্ছি, তো মাংসটা আমি এবার কষিয়ে নিচ্ছি। আলুটা অ্যাড করে দেব। মাংসটা আবার আমি একটু ঢেকে দেব। তো আমি জল অ্যাড করে দিয়েছি, তো মাংসটা আমার এবার ফুটে যাক, তারপর ধনে পাতা দিয়ে ঠিকঠাক হয়ে গেলে নামিয়ে দেব। একটু লবণ অ্যাড করব। ধনে পাতাটা অ্যাড করে দিলাম, ধনে পাতাটা দিয়ে এবার ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, তো চলুন এবার নামিয়ে নিয়ে যাওয়া যাক। নামিয়ে দিচ্ছি, নামানোর পর এবার ছেলেকে খাইয়ে নেব। চলুন তাহলে খাওয়া যাক। এই যে আমার ভাত আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটা আমার ছেলের খাবার, তো ছেলে খেয়ে নেবে, বা ছেলেকে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দেবো।
তো চলুন তাহলে খাওয়া যাক, আজকের মতো এই বলেই শেষ করলাম।